শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দেশজুড়ে পালিত হচ্ছে কংগ্রেসের 135তম প্রতিষ্ঠা দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে ও নানা কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। জানুয়ারি থেকে এসবিআই এর গ্রাহকরা 10,000 টাকার বেশি এটিএম থেকে তুলতে গেলে ওটিপি ভেরিফিকেশনের সম্মুখীন হবেন। রাজ্যে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা, গ্রেপ্তার জিতেন উড়িয়া নামে এক অভিযুক্ত। রাজ্যে নারী নির্যাতন হ্রাস পেয়েছে 10%, পরিসংখ্যান রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের। বাম আমলে নারী নির্যাতনের ঘটনা ছিল বছরে প্রায় 1100, বর্তমানে নারী নির্যাতনের হার বছরে প্রায় 900। দেশে অর্থনীতি মন্দা এসেছে, মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশে কমছে সরকারি কর্মসংস্থান, গত বছর দেশে কর্মসংস্থান হয়েছে মাত্র 6 লক্ষ, যা তুলনায় অত্যন্ত নগণ্য। পয়লা জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন ই রিকশা, কাজ হারাতে পারেন 4,000 শ্রমিক। গত 5 বছরে দেশে সাংবাদিক আক্রান্ত হয়েছে 198 জন, অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ঝগড়া, পরবর্তীতে দুই পরিবারের মধ্যে ঝগড়া করানোর ঘটনায় আহত উভয় পরিবারের 6, ঘটনা উদয়পুরের শালগড়ায়। দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কংগ্রেসের 135তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে এদিন দেশ বাঁচাও সংবিধান বাঁচাও স্লোগানে শোভাযাত্রার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য শর্ত সাপেক্ষে জমিদান করলেও 20 বছর পরেও চাকুরি মেলেনি জমিদাতা পরিবারের লোকজনের, ঘটনা কদমতলা। চক্রান্তকারীদের ঘৃণ্য তাণ্ডবে আবারও ধ্বংস সবজি ক্ষেত, সর্বস্বান্ত 25টি কৃষক পরিবার, ঘটনা গন্ডাছড়ার বিশকার্ড এলাকায়। বড় ধাক্কা মোদী শাহের, এবার এনপিআর নিয়ে বেঁকে বসল নীতিশ কুমারের দল জেডিইউ। দেশের কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী, মোদীর এই দাবি নিয়ে এবার প্রশ্ন তুলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ডিটেনশন ক্যাম্প তৈরিতে 46 কোটি টাকা দেয় মোদী সরকার, বললেন অসমের প্রাক্তন অর্থমন্ত্রী তরুণ গগৈ। আবার উত্তপ্ত অসম, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একাধিক সংগঠনের প্রতিবাদের মুখে পড়েন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 120 বছরের রেকর্ড ভেঙে তছনছ, দিল্লিতে পারদ নামল 1 ডিগ্রিতে। তেলিয়ামুড়া বন দপ্তরের অন্তর্গত কল্যাণপুর ওয়াতিলং এলাকায় হাতির শাবকের রহস্য মৃত্যু, তদন্তে দপ্তর। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে 75তম জনশিক্ষা দিবস পালিত হল শনিবার। কৈলাসহর পরিবহন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্থানীয় মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ই রিকশা সংঘে। বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে দায়ের করা বধু নির্যাতন ও খুনের চেষ্টার মামলায় আদালতে গোপন জবানবন্দি দিলেন তার স্ত্রী। এক ফসলি জমিতে এবার মসুর ডালের চাষের মাধ্যমে কৃষককে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে কাঞ্চনপুর মহকুমা কৃষি দপ্তর। এসইউসি এর ছাত্র সংগঠন ডিএসও 66তম প্রতিষ্ঠা দিবস পালিত হল আগরতলায়।
এসএফআই এর 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা।